আজ ঘুরতে ফিরতে এসে গেছি কলকাতা এজরা স্ট্রিটে, আর আমার মুখে এরকম আলোর আভা বিভিন্ন কালারের দেখে বুঝতেই পারছেন কি কারণে এসেছি, খানিকটা হলেও বুঝেছেন। সেটা হচ্ছে সামনে হচ্ছে কালী পুজো, দীপাবলি। দীপাবলি মানে হচ্ছে আলোর উৎসব। সেই আলোর উৎসবের এখানে একটা আলোর বিশাল বড় বাজার বসে, এবং এটা ১২ মাসের বাজার, এবং দীপাবলির সময় সেটা আরও একটু বড় হয়ে যায় বাজারটা, এবং বিভিন্ন ধরনের আলো এখানে পাওয়া যায় এবং খুবই কম দামে, চিপেস্ট রেটে। চলুন আজকে একটু দেখিনি কীরকম কী আলো পাওয়া যাচ্ছে এবছর, আর সেগুলোর দামই বা কীরকম। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক।
রসবানা পিক 150 টাকা দাম। ये सब कितने का? ये 150। ये सब कितने का? ये कितने का? कितना फीट है ये? 35 फीट। কিরম দাম আছে? 500। কিনা ফিট কাজ? 25 ফিট 500 রুপে। দাম আছে 20 টাকা। আর সব 120। কিনা পিস হ্যা? 16 পিস। ये सब कितना? 70। कितना है? 30 फुट। 70 रुपये। और ये सब 65। कितना फुट है? 45। सर ये तो बड़ा है। बड़ा 70 मीटर है। 210 फुट। 450 रुपये दाम। 210 फुट 450। ये सब कितना दाम है? 150। ये कितना फीट का? 20 फीट। ये सब कितना दाम है? 70। এগুলো কত ফুটের আছে দাদা? কত দাম? ২৭০ ১২০ ফুট। স্টার কত দাম আছে দাদা? ৩০০। কিতনা দাম? ৬০০ রুপিয়া। और ये सब? 100। ये कितना मीटर है? 20 फुट का है। और ये सब एलईडी? 400। ये कितना मीटर है? ये आपका 250 फुट का है। 250। ये सब? वो भी सेम सब 400। और ये छोटा वाला? वो 100। ये कितना मीटर है? 20 फुट। और ये? वो भी 20 फुट। 20 फुट। এদের দোকানের সংখ্যা আরো বাড়বে এবং এদের ভ্যারাইটির সংখ্যাও আরো বাড়বে।
আর দীপাবলি সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।